أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সভাপতি ডক্টর মোহাম্মদ, শ্রদ্ধেয় স্বামীজি, শ্রদ্ধেয় ফাদার জিও, সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজন এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের আবারও জানাই ইসলামিক সম্ভাষণ, যে সম্ভাষণটা যিশু তার শিষ্যদের জানিয়েছিলেন এর উল্লেখ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে। হিব্রুতে তিনি বলেছিলেন সালাম আলাইকুম, যার অর্থ তোমরা শান্তিতে থাকো। আমরা মুসলিমরা আরবিতে বলি আসসালামু আলাইকুম, আপনারা শান্তিতে থাকুন। আজকে স্বামীজি আর ফাদার জিও বেশ কিছু কথা বলেছেন, আমি স্বামীজির এই কথার সঙ্গে একমত যে সবগুলো ধর্মই একজন, মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে, আমি ওনার কথার সঙ্গে একমত, কথাটা ঠিক। তবে একমত হওয়ার পাশাপাশি আমি এটা প্রমাণ করে দেব, বিভিন্ন ধর্মগ্রন্থের কথা থেকে প্রমাণ করব যে সব ধর্ম আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে, উনি রেফারেন্স ছাড়া বললেন, তবে আমি কথাটা প্রমাণ করে দেব, শুধু মুখেই বলবো না, রেফারেন্স দিয়ে বলবো যে সব ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে। তবে স্বামীজি আরো বলেছেন আমাদের মধ্যে পার্থক্য আছে, আমরা সেগুলোকে মেনে নেব, আমি তার সঙ্গে একমত, আমিও মানি ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে কিছু পার্থক্য আছে। স্বামীজি বলেছেন যে কেরালার মানুষজন এই পার্থক্য নিয়েই বসবাস করছে, এটা জেনে আমার ভালো লেগেছে, আমরাও বোম্বেতে এসব পার্থক্য নিয়ে বসবাস করছি, তবে এই বোম্বেতে আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি, যে আমাদের মধ্যে পার্থক্য আছে ঠিক, তবে সেগুলোতে একমত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, পার্থক্য আছে সেটা মেনে নেব, সেগুলো নিয়ে ঝগড়া বিবাদ করবো না। তবে আপনি একমত নাও হতে পারেন, যেমন ধরেন একজন লোক বলল দুই যোগ দুই সমান চার, অন্য আরেকজন বলল দুই যোগ দুই সমান পাঁচ। বোম্বে শহরে আমরা যেটা করি এটা নিয়ে ঝগড়া করি না, তবে আমরা সেই লোকটাকে বলি দেখেন আপনি যে বলছেন দুই যোগ দুই সমান পাঁচ, আমি একমত না, আমি একমত না, আমি ভণ্ডামি করব না, আমি বলবো যে দুই যোগ দুই সমান চার, তাকে বুঝিয়ে বলবো যাতে সে অঙ্ক শিখতে পারে। শুনেন ভাই, দুই যোগ দুই সমান পাঁচ না, আপনি যদি এটা ধরেন তাহলে ব্যবসায় লোকসান করবেন, অঙ্ক পরীক্ষায় ফেল করবেন আপনি, আমি আপনার সঙ্গে একমত না, তবে এটা নিয়ে ঝগড়াও করব না, আমি আপনার সাথে থাকবো, তবে আপনাকে শুধরে দেব। কারণ পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ প্রকৃতিগত কারণে মিথ্যা বিলুপ্ত হবে। আমি স্বামীজির সঙ্গে একমত যে সব ধর্মই এক ঈশ্বরে বিশ্বাস করে, যেটা আমিও রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেব, অনেক পার্থক্য আছে, তবে আপনি একমত নাও হতে পারেন, পার্থক্যগুলো অন্তত মেনে নেন, আমরা সবাই একসাথেই থাকবো, তবে যে ভুল করছে তাকে শুধরে দেওয়া উচিত। স্বামীজি আরো বললেন যে প্রত্যেক মানুষকে তার পছন্দ মতো ধর্মটা বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে, আমিও একমত। আপনি এখানে কোরআনের একটা উদ্ধৃতি দিলেন, কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই, তবে এখানে আয়াতটা শেষ হয়ে যায়নি, আয়াতে এরপরে আরো বলা হয়েছে যে সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে। যখন আমি লোকজনকে বলি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কাউকে ধর্মান্তরিত করবো তার গলায় তরবারি ধরে অথবা মাথায় পিস্তল ধরে, কোনো লাভ নেই, এটা ধর্ম না, তবে সত্য পথ ভুল পথ থেকে সুস্পষ্ট, আমি তার সামনে সত্যটাকে তুলে ধরবো, যদি সে মানতে না চায়। তখন কোরআনের সূরা কাফিরুন বলছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আবুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবুদুনা মা আবুদ ওয়া লা আনা আবুদুন মা আবাদতুম ওয়া লা আনতুম আবুদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যারা দিনকে অস্বীকার করে তাদের বলো আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, তোমরাও তার ইবাদত করো না যার আমি করি, আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো,
তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি তাকে বলতে পারেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনার দিন আপনার, আমার দিন আমার। তবে সত্যটাকে সেখানে তুলে ধরতে হবে। সত্যকে অস্বীকার করার ব্যাপারটা শুধু তখনই আসবে যখন আমি তার সামনে সত্যটা তুলে ধরব। তাহলে মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব সত্যটা তুলে ধরা, আমি কাউকে জোর করব না। তাই মেনে নিচ্ছি যে পার্থক্য আছে, এটাও মানছি যে প্রত্যেক মানুষের বেছে নেওয়ার অধিকারও আছে। ফাদার ঠিক বলেছেন যে ধর্ম একটা ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত বিশ্বাস, আমিও তার সঙ্গে একমত। এই কথাটা আরো অনেকে বলে, অনেক মানুষ যে দেখেন ধর্ম এটা ব্যক্তিগত ব্যাপার, আপনি নিজের চরকায় তেল দেন। আমি তাদের বলি, মুসলিম হিসেবে আমরা অন্যের চরকায় দেখব যে সেখানে তেল আছে কিনা। যদি ব্যাপারটা ধর্ম হয়, এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব অন্যের ব্যাপারেও খোঁজ নেয়া যখন বিষয়টা ধর্ম। কেন? আমাদের সত্যটা তুলে ধরতে হবে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, আপনি পরিবারের সবাইকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন, সেখানে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, তখন আপনার ছেলে বয়স খুবই কম, ধরেন 3 বছর, আপনি যখন কথা বলছেন সে হাঁটতে লাগলো, এভাবে পাহাড়ের কিনারায় চলে গেল। যখন আপনার খেয়াল হলো যে সে আপনার পাশে নেই, তখন সে এত দূরে যে আপনার কথা শুনতে পাবে না, দূর থেকে দেখতে পাচ্ছেন, আপনি দেখলেন যে পাশে একজন বয়স্ক লোক হাত ভাঁজ করে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখছে, মুগ্ধ হয়ে দেখছে। আপনার ছেলে লোকটার কাছে গেল, লোকটা দেখতে পেল যে আপনার ছেলে পাহাড়ের উপর থেকে পড়ে যাবে। লোকটা দেখতে পেল কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পরে আপনার ছেলে পাহাড় থেকে পড়ে গেল। আমি এখন প্রশ্ন করি, আপনি যদি ছেলেটার বাবা হন, আপনি কি সেই বয়স্ক লোকটাকে দোষ দেবেন না? এখানে একটা জিনিস দেখেন, বয়স্ক লোকটা ভালোভাবেই জানে যে ছেলেটা মাসুম, ছেলেটা নিষ্পাপ। ছেলেটা জানে না যে সে যদি সামনে যায় তাহলে মারা যাবে। সেই বয়স্ক লোকটা তখন শুধু হাতটা বাড়ালেই হতো, লোকটাকে এক পাও সামনে এগোনো লাগতো না। সে যদি হাতটা বাড়িয়ে ছেলেটাকে ধরে নিত তাহলে ছেলেটা বেঁচে যেত। বয়স্ক লোকটাকে দোষ দেবেন না আপনি? অবশ্যই দোষ দেবেন। তবে সত্যি কথা বলতে, সে ছেলেটাকে ফেলে দেয়নি, ছেলেটাকে লাভ দিতেও বলেনি। লোকটা তখন বলল, নিজের চরকায় তেল দিচ্ছিলাম। ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে কেউ যদি ভুল কোনো কিছু করে তাহলে প্রত্যেক মুসলিমেরই সেখানে দায়িত্ব সত্যকে তুলে ধরা। যীশু খ্রিস্ট নিজেই কথা বলেছেন, সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে। যীশু নিজেই বলেছেন, পবিত্র বাইবেলেই কথা বলছে। এখন আসুন দেখি পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণাটা কি, যাতে আমরা একতাবদ্ধ হতে পারি। স্বামীজিও তাই বললেন। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকে তার শরীক করি না। ওয়ালা ইত্তাখিযু বা'যুনা বা'যান আরবাবান মিন দুনিল্লাহ, এমন কি আমরা আমাদের মধ্য থেকেও আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করি না। ইনতাবাল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, বলো তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করি। অমুসলিমদের কাছে ইসলাম সম্পর্কে বলতে গেলে কোরআনের এই আয়াতটার উদ্ধৃতি দেয়া যেতে পারে। বলা হয়েছে, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি, আমরা কোনো কিছুকেই তার শরীক করি না। আর ফাদার ঠিকই বলেছেন, ইহুদি খ্রিস্টান আর ইসলাম ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে, এমনকি সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা সেটাও এক। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো যে ঈশ্বরের আদেশগুলো প্রথমটা কি, মুসা আলাইহিস সালাম তখন বললেন, এটা আছে বুক অফ ডিউটেরোনমি 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে। ফাদার হয়তো বুঝবেন এটা হিব্রু উদ্ধৃতি, তার অর্থ, হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু ঈশ্বর মাত্র একজনই। বুক অফ ডিউটেরোনমি বলছে 5 নম্বর অধ্যায়ের 7-8 অনুচ্ছেদে, আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না, তোমরা মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি বানাবে না যাকে তুলনা করা যায় আকাশের উপরের কিছু, মাটির নিচের কিছু, অথবা মাটির নিচে পানিতে কিছুর সাথে।
তোমরা তাদের সামনে নত জানো হবে না, তাদের সেবা করবে না, কারণ তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এই একই কথা বলা হয়েছে বুক অফ এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ের 2-5 নম্বর অনুচ্ছেদে, তোমরা আমার পাশাপাশি অন্য কারো উপাসনা করবে না, তোমরা মহান ঈশ্বরের করে প্রতিমূর্তি বানাবে না, যার তুলনা হয় আকাশের উপরের কিছু, মাটির নিচের কিছু, বা মাটির নিচে পানিতে কিছুর সাথে। তোমরা তাদের সামনে নত জানো হবে না, তাদের সেবা করবে না। এই হলো ইহুদি ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, তার মানে মূর্তি বানানো উচিত না, মূর্তি পূজা করা ভুল, এটা কে বলেছে? ওল্ড টেস্টামেন্ট। এখন আমরা খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখব। আমি পরিষ্কার করে কিছু বলতে চাই এখানে উপস্থিত খ্রিস্টান ও মুসলিম ভাইদের, যে ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যে ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্টকে একজন নবী বলে স্বীকার করে। যে মুসলিম যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না, সে আসলে মুসলিমই না। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত নবী। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার দিনে অনেক আধুনিক খ্রিস্টানটা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠ রোগীদের সুস্থ করেছেন। এমন অনেক মিল আছে, তবে অনেক পার্থক্য আছে। অনেক খ্রিস্টান বিশ্বাস করেন, ফাদারের কথা বললেন আর তিনি সেটা বিশ্বাসও করেন, যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। ফাদার বললেন যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। আমি বাইবেল, বেদ আর পুরাণের একজন ছাত্র হিসেবে বলি, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। গোটা বাইবেলে পাবেন না, এই কথাটা আবার বলছি, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যেহেতু আমি বাইবেলের একজন ছাত্র, আমি জানি এটা বিতর্ক অনুষ্ঠান না আর আমি বিতর্ক করছি না, তবে আমি ফাদারকে বলছি উনি যদি আমাকে পবিত্র বাইবেল থেকে একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন পরিষ্কার ভাবে যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি এখানে অন্য মুসলিমদের প্রতিনিধি হয়ে বলছি না, যেহেতু আমি বাইবেলের ছাত্র তাই আমি দায়িত্ব নিচ্ছি। আমি জানি আমরা সাদৃশ্যগুলো দেখব, আর স্বামীজি ঠিকই বলেছেন আমরা সবাই এক ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু ধর্মগ্রন্থগুলো পর্যালোচনা না করে কিভাবে এক ঈশ্বরে বিশ্বাস করব? পবিত্র বাইবেলে কিছু কথা আছে, খ্রিস্টানরা সেগুলোর ভুল ব্যাখ্যা করে আর বলে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন। যদি ফাদার একটা অনুচ্ছেদ দেখাতে পারেন আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ফাদার বললেন যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে ঈশ্বরের ধারণাটা একটু আলাদা। আমি বলবো ফাদার তাহলে যীশু খ্রিস্টের কথাই মানছেন না। পবিত্র বাইবেলে আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17-20 অনুচ্ছেদে যীশু বলেছেন, এটা ভেবো না যে আমি আগের নবীদের নিয়মগুলো ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এটা ভেবো না যে আমি আগের নবীদের নিয়মগুলো ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। যখন আকাশ এবং পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, একটা ক্ষুদ্র শস্য দানাও এই নিয়মের ফাঁকগুলো বের হতে পারবে না যতক্ষণ না সবগুলো পূরণ করা হয়। কোন মানুষ যদি এই নিয়মগুলোর মাত্র একটাও ভাঙে আর অন্যদেরকেও ভাঙতে বলে, তাকে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। কেউ যদি এ কথা বলে যে ওল্ড টেস্টামেন্টে বলা কথাগুলো ভুল আর অন্যদেরকেও সেটা বোঝায়, তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায় 17-20 অনুচ্ছেদ অনুযায়ী তাকে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। আর যারা নিয়মগুলো মেনে চলবে, অন্যদেরকেও মানতে বলবে, তাদের স্বর্গের রাজ্যে মহান বলা হবে। যদি তোমাদের ধার্মিকতা লেখক আর পুরোহিতদের ধার্মিকতার চাইতে বেশি না হয়, তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা কে বলেছেন? যীশু খ্রিস্ট নিজেই বলেছেন।